আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বোজাইলে বোঝে তুই কোন জঙ্গল রে পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বোঝে সি না তুই কোন জঙ্গলে পাখি রে আজ মন মর চঞ্চল কাঁচা বাঁশে খাট বাঁধিবে শুকনো পাতের ডো কাঁচা বাঁশে খাট বাঁধিবে শকুন পাতের ডোর ইাম করে বাঁধবে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে বৈরে পাতায় গরম পানিতে মন্তকে গোসল কারাবে ভরেরে পাতাই গরম পানিতে মন্তকে গোসল করাবে গোসল করাইয়া মন্তকে কাফোন রে আজ মন মর চঞ্চল কাফোন পরাইয়া মন্তর জান পড়িবে কফন পরাইয়া মন্তর জানা পড়িবে জানাজা পড়কে দফোন করবে আজ আজ মর চঞ্চল রে মা কান্দি বে বেটার বেটা বন কান্দি বে ভা মা কান্দি বেবেটার বেটা বন কান্দি ভাই ঘরের বিবি সে তো কানবে আর তো কে হো নাই রে আজ মন মর রে আজ মন মর রে ভাই ঝরে দুটি আখি বুঝাই ले बो जिस ना तु कौन जंगल रे पाखीर आज मन मर चन चल रे नारे तक, तक मैकमेन थोड़ा आवाज बढ़ाइए आज के जलसार योग्यतम श्रद्धेय सभापति साहेब उपस्थित अलमाई के राम। সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারা কোয়াতালার জন্য যে মহান আল্লাহ তাবারা কোয়াতালা আজকে এত গরমের টাইম গরমের সময় নরম গরম বিছানাকে ত্যাগ করে এই শামসেরগঞ্জ জামে মসজিদের এই জালসার পিন্ডালের তলাতে একত্রত তোহে বসে কিছু বলার সোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মুহাববতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারাবর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুমা বারিক আলাইহি ভাই মুসলমান

মহিলাদের জন্ম সৃষ্টি হয়েছে টেরা হাড়ি থেকে এজন্য ওদের মেজাজও হলো টেরা ওদের মেজাজও হলো টেরা এজন্য পুরুষ যত পারি্যাস করে পারবে লিয়া চলো তাকে যত সহায় করে পারবে লিয়া চলো যত আদর করে পারবে লিয়া চলো কথায় কথায় তাকে মারিও না কথায় কথায় তাকে রাগিও না কারণ বারবার কর্তৃক কাজে কাজে তুমি মাইরে বে টাইট বে তো তোমার ওই টিয়ানা হাড়টি ভেঙে যে মানে কি তালা খেয়ে এই জন্য দেখবেন না কত মা খালে এমন আছে যেটা জিৎ ধরবে তো ধরেই নেবে ছাড়বে না ও যেটা জিৎ ধরবে ঝরি থাকবে ওকে যদি কত মা খালে এমন আছে দেখেছি নিজের চোখে বা শুনেছি যে ওর পুরুষটা যদি কোনো রাগে ওকে মারতে লাগে তো হটবে না ওখান থেকে মাররা মিনসা কত মারবি মার মইরে যাব কি হটবো না

আপনারা বলেন কোন জিনিস যখন পান্তে ছাড়বেন তো ভাঁট হতেকে ভাসবে না ওজান দিকে যাবে ভাই ভাঁট হতেকে যাবে ওই বুড়া কি করেছে ওজান দিকে যাচ্ছে এক মাছুয়ার মাছ মারছে তখন বলছে দাদু কি ব্যাপার তুমি কানছো কি করছো বলে কইছ না ভাই তোর দাদি গোসল করতে যাচ্ছে ওই ঘাটে তোকে ڈھూర్ছি যে কোন জায়গাতে ডুবে মরেছে তখন মাছুয়ার গড়ি বলছে যে তোর বয়সটা হয়ে গেছে বেশি তো ওর তোর দেমা কবু হয়ে গেছে কই যে কেন রে ভাই কই যে দাদি ডুবে মরেছে তো যেখানে ডুবে মরেছে ওখান থেকে ভাটো থেকে ভাসবে না ওইজন থেকে আসবে কই যে ভাই রে লিয়া চলেছি আমি দুই লই যা জানি আমি জানি তুই জানিস না 74 বছর বয়স তার মধ্যে 50 বছর লিয়াসা আসা হলো ওকে যতদিন যে কথা বলেছি ওকে কোনোদিন সোজা করে মন মতন কাজটা করেনি উল্টাই করেছে তাই যে মরার পর না ওটা দেখিও হাসবে

স্ত্রী যদি না থাকতো আল্লাহ তালা যদি মহিলাদেরকে সৃষ্টি না করতেন তাহলে একটা পুরুষের জীবন কিন্তু আধুরা থাকত থাকত না থাকত না থাকত না ভাই একটা পুরুষের জীবন আধুরা থাকত হ্যাঁ স্ত্রীও কিন্তু আল্লাহ রব আলের একটা খুব বড় নিয়ামত আল্লাহ তাবারা কোয়াতালা কোরআনে স্ত্রী জাতিকে শকুন বলেছেন আরাম আরাম বলেছেন দিল্লি চলে যাবেন পাটনা চলে যাবেন যারা বিয়া করেছে স্ত্রীর সাথে যদি দিনে গল্প না করে ওর মনই লাগবে না আচ্ছা না নাই যারকে বিয়া হয়ে গেছে মজা করলে সত্য কথা বলছি তিন মাস যদি বাইরে থাকেন তো তিন মাসের মধ্যে হয়তো দশ বার হয়তো মার সাথে গল্প করবে নাকি তিন মাসের মধ্যে দশ বার গল্প করবে বাকি মানে আশি দিন শুধু স্ত্রীর সাথে গল্প

আল্লাহ কেমন ট্যাবলেট সারা দিন কাজ কাজ করেলেন মন ভালো লাগে না আপনার সারাদিনের খাস্তানা কলন্ত কিন্তু দূর হয়ে গেল এরকম আল্লাহ তর বলেছেন তাহলে একটা বেডি ছেলেকে মহিলাকে হেকরত করতে হবে না আল্লাহ তাদেরও মান সম্মান বাড়িয়ে দিয়েছে তারা মনে মনে কাল দিবে যে সাহেব আমরা কি এরকম ভাবে মজা করছে মজা করলে মা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মান কত বাড়ালছেন জানেন যখন মক্কা নগরে বেটি জন্ম নিত বাড়িতে ওই মক্কার লোকেরা নিজের বেটিকে জিন্দা দফন করে দিত জিন্দা দফন করে দিত কিন্তু নবীজি মেয়েদের বাবার মান সম বাড়িয়ে দিলেন আল্লাহ তাবারাকালা বললেন ও বেটির বাপ তোমরা শোনো যার বাড়িতে বেটি জন্ম নিয়েছে ওই বেটির বাপ বেটিকে বড় করে পড়িয়ে লিখে যদি ভালো জামাই দেখে ভালো বাড়ি দেখে দিয়ে দিতে পারে আল্লাহ রসুল বলেছেন ওই বেটির বাপ আমি নবী জান্নাতে পড়োশি থাকবে থাকবো পড়েন সুহান

এরকম কত ঘোঁচা মারে আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কীর একটা বই আছে ওই বইয়ের মধ্যে একটা লেখছেন যে একটা লোকের ভালো লাগবে না লম্বা সময় ঠিক আছে

কিছুদিন পর এমন হলো তেল দেওয়া বন্ধ করে দিলে পর পাঞ্জরে সুতা বন্ধ করে দিলে চিরনি দেওয়া বন্ধ করে দিলে পাউডার দেওয়া বন্ধ করে দিলে সব কিছু বন্ধ করে দিলে আর ওকে আদেশ করলে তুই নামতে সত্তর মতন বিবেকা আমি রাখবো না বিছানে কারণ তোর পেট থেকে শুধু বেটি বেটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন জান্নাতে যাওয়ার সুবহান আল্লাহ আটটা দুয়ার আছে আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দিবে জাহান্নামে যাওয়ার দুয়ার সাতটা তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম জান্নাতের দুয়ার আটটা আর জাহান নামের দুয়ার সাতটা লোকটার বেটি কয়টা হয়েছে ছটা একদিনকার ঘটনা ওই বেটির বাপ পালঙ্গে সুতা আছে বিছানে সুতা আছে স্বপন দেখছে কি স্বপন আমি মরে গেছি বেটির বাপটা স্বপন দেখছে আমি মরে গেছি আমরা স্বপন দেখি না ভাই মেলায় রকম স্বপন আমরা দুনিয়াতে দেখি দেখি বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি বলছে সপনে হারে সত্যকে আমি মরে গেছি নাকি এবার থাকতে থাকতে একটা ফেরুস্তা জাহান নামের ফেরুস্তা তার খানটাকে ধরে টানতে টানতে জাহান নামের দিকে চলে গেছে তখন ওর বিশ্বাস হয়ে গেছে না সত্য আমি মরে গেছি এবার জাহান নামের